ওয়েলকাম টু খেলার বাণী। আজকে কিন্তু আমরা চলে এসেছি সেই মেগা ফাইনাল দেখতে সুপার কাপে, ইস্ট বেঙ্গল ভার্সেস উড়িষ্যা, একটা টাফ ম্যাচ বলতে পারো। বলো কি হতে পারে ম্যাচে? হাড্ডাহাড্ডি হবে খুবই, ঠিক আছে। আমার ফার্স্ট টাইম অ্যাওয়ে ফ্রম সল্টলেক এসেছি এক্সপিরিয়েন্স করতে। খেলার রেজাল্ট যাই হোক, নিজের দলকে সাপোর্ট করে যাবো অলওয়েজ, সবসময়। জয় ইস্ট বেঙ্গল, আশা করি ট্রফির ডাউট 12 বছর পর আশা করছি। বাট দেখা যাক, কনফিডেন্স একটু কম আছে যেহেতু এতগুলো ফাইনালে এই বলে, বাট তাও সাপোর্ট করব আর ভালো খেলুক, নিজের সবাই জি দান দিয়ে খেলুক। জয় ইস্ট বেঙ্গল। তো আগের দিন এখান দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, তো তোমাদের ইস্ট বেঙ্গল আরও ইস্ট বেঙ্গল সাপোর্টারদের কী বক্তব্য তোমাদের সেটা শোনাবো। তাই চলো 3 নম্বর গেটের দিকে যাওয়া যাক আর তোমাদের শোনানো যাক তারা কী বলছে। এখন কিন্তু পেয়ে গেছি কিছু ইস্ট বেঙ্গল সমর্থক, কি মনে হচ্ছে 12 বছরের খরা কাটাতে পারবে আজকে? আমরা বিগত কয়েক বছর ধরে দেখেছি যে ইস্ট বেঙ্গল কিভাবে দুর্দশার মধ্যে ছিল, কিন্তু নতুন কোচ কার্লোস সুবাদ্রান আসার পর দেখেছি ইস্ট বেঙ্গলের সেই সোনালী দিনগুলো ফিরিয়ে আনতে সে সচেষ্ট হচ্ছে। এবং আজকের কাপটা পাওয়ার পর আমাদের ইস্ট বেঙ্গল আবার সমহিমায় ফিরিয়ে আনবে। জয় ইস্ট বেঙ্গল। শুনে নিলে সবার বক্তব্য তোমাদের শুনে দিলাম। আর দাদা তোমাদের কি মনে হচ্ছে আজকে হারাতে পারবে উড়িষ্যার মাটিতে? উড়িষ্যাকে এই কথা তুমি বলছো হারাতে পারবে? হেরে গেছে উড়িষ্যা, হেরে গেছে। মুম্বাই ম্যাচটা দেখোনি? মুম্বাই ম্যাচ দেখোনি? আজ লাল হলুদ পুরো পিছিয়ে দিয়েছে উড়িষ্যাকে। শুনে নিলে সবার বক্তব্য তোমাদের শুনে দিলাম, এরপরে তোমাদের মাঠে ঢুকে আমি খেলাটা দেখাবো, তোমরা খেলাটা দেখতে থাকো। হাফ টাইমে তোমাদের সাথে আমি কথা বলছি, তোমরা তখন খেলাটা দেখো, খেলাটা এনজয়মেন্ট নিতে থাকো। ইস্ট বেঙ্গল
একগুলো পিছিয়ে আছে, তো দেখা যাক সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল ফিরে আসতে পারে কিনা। ডিওগো মরিসিওর একমাত্র করা গোলে এগিয়ে আছে, তো ডিফেন্সিভ ল্যাপসের কারণে ইস্টবেঙ্গল গোলটা খায়, তো দেখা যাক সেকেন্ড হাফে কামব্যাক করে ফিরতে পারে কি না। সেকেন্ড হাফের খেলা শুরু হচ্ছে, তোমাদের সেকেন্ড হাফের খেলাটা দেখাই তোমরা। উড়ি দে, উড়ি দে, মাছ উড়ি দে।
বল সুন্দর আমি একটা কথা বলছি আমি জানি না কতদিন বাঁচব কিনা আমি জানি না যেদিন মরবো আমি এই মেমোরিজটা আমি আমার চিতায় নিয়ে যাব বেস্ট এরাম ফাইনাল এরাম উইন আফটার 12 ইয়ার্স ন্যাশনাল ট্রফি জেতা কার্লোস স্যার ক্লিটন মহেশ ইভেন সায়ন মানে আপনাদের এই কৃতজ্ঞতা মানে আমি কি বলবো এই জিনিসটা আমি জীবনেও ভুলবো না কৃতজ্ঞতা জানাই আপনার আই ও ইউ এভরিথিং কার্লোস স্যার ক্লিটন মহেশ নন্দা টু দ্য হোল টিম বেস্ট ডে ইন মাই লাইফ বেস্ট 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 পাঁচ শূন্য জিতেছি দেখেছি থ্যাংকস ইস্ট বেঙ্গল এত ভালো ভালো মেমোরিজ আমাকে দিচ্ছে মাঠে এসে থ্যাংকস এটা মা ছাড়া কেউ দিতে পারে না আই লাভ ইউ ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গল মাঠ ছাড়ছি কলকাতায় সেলিব্রেশন হবে পুচেরা গুড্ডারা শুনেই নিলে বক্তব্য তোমরা কি বলবে বলো আজকের 12 বছর পর ইস্ট বেঙ্গল ক্লাবে কফি এলো আনন্দ কৃষ্টি আজকে আজকে সাত বছর হলো তার জন্য বিন্দু অভিনন্দন আমরা হারিয়েছিলাম কিন্তু ট্রফি যে যেটা তার এগেনস্টে কোনো কিছু হতে পারে মানে এই তৃপ্তি আজকে সারা রাত জাগবো সারা রাত জাগবো কাঁদবো এই 12 বছর পর সেই সিনেগুলি তারপর আবার এখানে তো 12 বছর পর ইস্ট বেঙ্গল ট্রফি জিতলো তো ওই যে দেখতে পাচ্ছ আনন্দের অবস্থা তো সবাই এখন সেলিব্রেশন করে আমরা এখন স্টেডিয়াম মাঠ ছাড়ছি এখন প্রায় বেজে গেছে 11টা তো বাদতেই যায় এখন তো আমরা এখন মাঠ ছাড়ছি আজকে একটা মেমোরেবল দিন হলো আমাদের জন্যে বিশেষ করে আমার জন্য গলা ফেটে গেছে গলা শেষ এনার্জি শেষ দা গুড্ডুদা খুব মিস করেছি অর্গদা সায়নদা স্পেশালি সবাইকে আমরা একসাথে আমি ভাবছি যে তোমরা এখানেই আছো সেলিব্রেট করছি আমরা আমি ইমান মিলে ওই যে দেখতে পাচ্ছ এখানে সেলিব্রেশন এখন চলবে সেলিব্রেশন চলবে এখন এখন পুরো সারা উড়িষ্যা জুড়ে সেলিব্রেশন শিবর্ষী শিবর্ষী আই মিস ইউ অ্যালট আমি এটা নিয়েছি সম্মতি আর আমি শিবর্ষী রোহিত শ্যামবাজার থেকে আসে সবসময় সায়ন আর কে আছে সায়ন শিবর্ষী আমার সব প্রিয় বন্ধু সবাই সেলিব্রেট করো জয় ইস্ট বেঙ্গল শুনে নিলে বক্তব্য আজকে আমার কিছু আমি বলার মুডে নেই একদম বলার মোড একদমই নেই ওখানে সেলিব্রেশন হচ্ছে তো তোমাদের দেখিয়ে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর করে শেয়ার করো সবার মাঝে এই ভিডিওটা পৌঁছাও যাতে সবাই দেখে ইস্ট বেঙ্গল 12 বছর পর ইস্ট বেঙ্গল ক্লাবে ট্রফি এলো তো সবাইকে তোমরা শেয়ার করো এই ভিডিওটা চাই প্রচুর পরিমাণে শেয়ার হোক কমেন্ট করো কীরকম লাগলো আজকের খেলাটা নিয়ে তোমরা জানাও চলো ছটায় ট্রেন ধরতে হবে এবার রেস্ট নেবো টাটা চলো চলো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো চলো আজকে কলিঙ্গ সুপার কাপ শেষ করে আমরা এখন যাচ্ছি তো সবাইকে টাটা